নমস্কার, আমরা ব্যাঙ্গালুরের বাঙালি। এই যে আমার খাবার, এটাই আমার লাঞ্চ। এই যে তখন যে চাউটা মানে চাউমিনটা নুডলসটা বয়ল করলাম, ওই সেটা গরম গরম দেখি তো একটু খেয়ে নি। মুখে একটা মটরশুঁটি পড়েছে, দারুণ। কিন্তু আগে এটা খেতে হবে, এটা ভালো লাগে তো বিরাট খেতে, ওই জন্য আজকে সবজি বয়লগুলো নেই নি, রাত্রে খেয়ে নেবো। শশাটা খেয়ে নি, এটা আমার ভীষণ ভালো লাগে। শশা আমার কিন্তু ভালো লাগে না অত, কিন্তু খেতে হবে তো না। মাঝে মাঝে এরকম শর্টকাট করে নি, তোমরা তো আমার লাঞ্চ দেখছোই। খুব যে এলাবোরেট একটা কিছু সেটা হয় না, করবে কে করতে হবে আমাকে। পাটু বাটু আর আমি আগেও বলেছি যে সারা জীবন তো এরকম ঘরে বসেছিলাম না, রান্নার অভ্যেসটা নেই। একদম বিয়ের পরপর তখন তো বাচ্চা পেয়েছিলাম, ক্লাস টেনের পরীক্ষা দামে এই যে তপুটা খাচ্ছি, তখন গিয়েই রান্না করতে হতো, কিচ্ছু জানতাম না। তরকারি কাটতে গিয়ে এখানে হাত কাটা, এখানে হাত কাটা, এখানে হাত কাটা, এখানে মানে যেখানে কাটার না সেখানেও কেটে যেত, এইরকম অবস্থা। বিয়ের আগে তো কিছু করিনি, সে কি কষ্ট। এটা কিন্তু ভালো হয়েছে। তপুগুলো কি হয়েছে জানো, এই যে নুডলসের মশলাটা এটা ভিতরে ঢুকে গেছে, টপুটা একেবারে টেস্টি। আর এই যে আমরা যেটা লাল পাতা বলছি, সর্ষে পাতা বলতে পারো, দারুণ। হ্যাঁ, যেটা বলছিলাম, তারপর অনেক বছর রান্না করতে হয়েছে, মানে কয়েক বছর, তারপর জবে ঢুকে যাওয়ার পরে তো খুব শর্টকাট করেছি, নিজেই রান্না সারা জীবনে করেছি, কিন্তু তারপর শর্টকাট হয়ে গেল আর ঘরের থেকে মনটাও চলে গেল, তখন অবশ্যই দুই মন। আর আরেকটা ব্যাপার কি জানো, আমার ছোটোবেলার থেকেই মা ছিল না, একদম ছোটোবেলাতে আমি হারাই। তারপর বিয়ের আগের দিন আমাদের বাড়িতে রান্নার লোক ছিল, কোনোদিনও রান্নাঘরে ঢুকে দেখিনি কেমন করে রান্না হয় কী হয়। হঠাৎ করে মা অসুস্থ ছিল, আর যেহেতু মা ছিল না, বাবাও তাড়াতাড়ি কেন আমার বিয়ের কথা ভাবলো জানি না, আমার কিন্তু লাভ ম্যারেজ নয়, খুবই ছোট ছিলাম, বিয়ে দিয়ে দিল, জীবনটা ওখানেই শেষ হয়ে গেল। নাগাল্যান্ড চলে গেলাম, পৌঁছানোর পরের দিন থেকেই রান্নার ভার আমার উপরে। যে বললাম কিচ্ছু জানতাম না, থেকে শেখা যে কাকে বলে সেটা আমার জীবনে হয়েছে, থেকে শেখা। তখন মিক্সি ছিল না ঘরে, মশলা বাটতাম, আর ওই যে বললাম হাত কাটা, এখানে কাটা, এখানে কাটা, তরকারি কাটতে গিয়ে তখন তো বটিতে
দিয়ে জ্বলতো, সে কি কষ্ট, সে কি কষ্ট! রাত্রিবেলা ঘুমাতে পারতাম না, এত কষ্ট। টাকে টাকে শুকেছে যেটা বলছিলাম, তাই জন্য বুঝতেই পারছো আমি বড় কারোর সংস্পর্শে আসিনি যার কাছ থেকে আমি রান্না শিখবো। এই জন্য না আমার সব রান্নাই আমার নিজের মতন করা। তখনকার দিনে তো আর ইউটিউব ছিল না, ইউটিউব দেখে শিখবো। আর এই জন্য কারো বাড়িতে স্পেশালি কোনো হোটেলেও কোনো একটা রান্না দেখলে না, যেহেতু আমি কারো কাছ থেকে রান্নাটা শিখিনি, একা একা শিখেছি করতে করতে, হোটেলে কোনো একটা রান্না দেখলে না আমার আইডিয়া এসে যায় যে এটা এভাবে করা যেতে পারে। কিন্তু মুশকিলটা কি বলো, সবসময় এত ইনগ্রিডিয়েন্টস আমাদের ঘরে থাকে না, জোগাড় করাও পসিবল নয়। আর হ্যাপা আছে যে কোনো জিনিসে করতে গেলে, অনেক হ্যাপা আছে, সেগুলো তো আমাকে একাই করতে হবে, ওজন্য ইচ্ছেটা আর করে না। নাহলে এটা আমার আছে, আমি কিছু একটা দেখে ওটা আন্দাজ করে আমি বানাতে পারি। হয়তো বলছি না যে এক্স্যাক্টলি ওটাই হবে, একটু উনিশ বিশ হতেই পারে, এটা হচ্ছে কথা। যেটা খাচ্ছি সেটা সম্বন্ধে বলি, দারুণ হয়েছে, খাওয়া দাওয়া বুঝতে পারছো, কথা বলছি ঠিকই, হপ করে মুখের মধ্যে ভরে যাচ্ছি। আরে সর্ষের শাকটা না তুমি যেখানে দেবে সেটা শাক বাড়ি দেবে, আমি তো মাছের জলেও দেই, চিকেন বয়ল করি সেটার ভেতরে দিই, চিকেন এমনি যদি মশলা দিয়ে রান্না করি সেটার ভেতরেও দিই, যেটা তো দেবে স্বাদ বেড়ে যাবে। আসলে নাগাল্যান্ডে এত খেয়েছি না আমি, না নাগাল্যান্ডে তো অনেক ভালো ভালো জিনিস শিখেছি খাওয়া নিয়ে, জানো পেয়েছি তেল ছাড়া, এটা তো বিরাট একটা জিনিস বলো, খাওয়াটাই আমাদের জীবনের সব। এই যে আমার অভ্যাসটা হয়েছে, অভ্যাসটা সত্যিই ভালো হয়েছে, আমি প্রচণ্ড তেল মশলাও খাই, আমি প্রচণ্ড হোটেলেও খাই, কিন্তু আমি আবার এই বয়গুলো দিব্যি মানে আরাম করে মনের সুখে খাই, খুব ভালো লাগে। আর একটা জিনিস আমার ভেতরে কোয়ালিটি বলবো, যেমন এই তোপুটা প্রথমে আমার ভালো লাগেনি, তারপরে আমি খেতে 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 না এটা ভালো জিনিস অভ্যেস করতে হবে, করতে করতে আমি বিশ্বাস করো এটাই আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এই অবস্থা আমার, এই কোয়ালিটিটা কিন্তু ভালো, মানে এই স্বভাবটা কিন্তু ভালো। গামলা থেকে নিয়েছি তো বোঝা যাচ্ছে না, অনেকটা দু প্যাকেটটা এখানে আছে, সঙ্গে তোপু, মটরশুঁটি, ওই লাল পাতা, অনেকটা হয়ে গেছে। কত হেলদি খাবার বলো, এক ফোঁটা তেল নেই, ওই ম্যাগির মতন এটা ময়দাও নয়, টপ রাগন ম্যাগি যেগুলো হয়, আমাদের তো পেটে অনেকটা ময়দা যায়, এখানে কিন্তু ময়দা নেই, আটা নুডলস। আর সবজি সব বয়েল, আমার কথা হচ্ছে আমি একবেলা তেল খাবো আর একবেলা খাবো না, আমি বয়েল খাবো খেতেই হবে, এরকম করে করেই চলছে। তোমরা কে কি খাচ্ছ কিছুই তো বলো না, কিছুই তো শেয়ার করো না, আমি কিন্তু রাগ হয়ে যাবো,
যদি এভাবে শেয়ার না করে থাকো, কেজি সাচ্চ কেজি বানাচ্ছ মাছের ঝোল মাংস চিকেন বলো আমাকে। আমি জানি আমার মতন এরকম উটপটাং খাওয়া তোমরা খাও না, কিন্তু আমি একটু দেখি না ওগুলো খাওয়া তো আসলে খুব ভালো বলো, সেগুলো আমাকে একটু বলো। এখন কিন্তু 12:30 বাজে, আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই। সত্যি বলছি মনে হয় না এই কথা বলি যখন আমার মনে হয় কি ক্যামেরার ওপাশে তোমরা আছো। মাঝে মাঝে মনে হয় আরে তোমরা তো রিপ্লাই দিচ্ছ না, পাগল না আমি। শোনো না তোমাদের হাতে বোর করে দিচ্ছি বক বক করে, এটা এখানে শেষ করি। আমারও দেখো প্রায় হয়ে এসছে, আর কয়েক চামচ। এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস প্রচুর শেয়ার আর এত এত ভালোবাসা, ঠিক আছে? আর সাবস্ক্রাইবটা করে নিও, আর নেক্সট টাইম দেখো এরকম একটা উটপাটাং কিছু নিয়ে আমি হাজির হয়ে যাবো, তোমরা কিন্তু সাথে থাকবে, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত না আসি সাথে থাকবে সব সময়, তোমাদের দেখবার খুব আশা রইল। আচ্ছা ঠিক আছে তাহলে এখন আসছি। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইকস কমেন্ট আর প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করো, আর যতক্ষণ পর্যন্ত নতুন ব্লগ নিয়ে না আসছি ততক্ষণ পর্যন্ত আমার সাথে থেকেও পাশে থেকেও ভালোবাসায় ভরিয়ে রেখো, কেমন? টাটা।